হ্যাঁ, এক মিনিট, মানতেই হচ্ছে সাংবাদিক সন্তু পান আর পাঁচজন নন, অনেকটাই আলাদা। আগে নিউজ চ্যানেলও ছিল, মানুষের সমস্যাও ছিল, এগুলো নতুন কিছু ব্যাপার নয়। রাজনৈতিক আলোচনাও ছিল, রাজনৈতিক বাদানুবাদও এসবও নতুন কিছু ব্যাপার নয়। সরকারের সিদ্ধান্তে সাধারণ মানুষ শুধু ভালোই হয়েছে, সবসময় এমন নয়। তবে হচ্ছেটা কি বলে প্রশ্ন করেছে যে সাংবাদিক, সে নতুন। আগুনের মতো তীব্র, আলোর মতো জোর, সে ছোটা একটি ছেলে যে গ্রাউন্ডে জিরোতে দাঁড়িয়ে বাংলার উত্তর নেয়। এ বাংলায় হচ্ছেটা কি এ বিষয়ে নতুন একজন সাংবাদিক, যিনি দেখিয়েছেন মানুষের প্রশ্ন করার সময় এসে গেছে, এসে গেছে হচ্ছেটা কি নিয়ে কথা বলার সময়। কখনো ছেলেটা বন্যায় দাঁড়িয়ে কভারেজ করছেন বাস্তুহারা মানুষের, কখনো আবার ডাক্তারের মিছিলে দাঁড়িয়ে তাদের দাবি শোনাচ্ছে বাংলাকে, কখনো বা দেউচা পাঁচামি মানুষগুলোর ইচ্ছে শোনাচ্ছেন। সরকার পক্ষকে বেকারের মিছিল দাঁড়িয়ে বেকারদের আওয়াজ গুনে নিচ্ছেন তিনি, বুকে সাহস নিয়ে এক মিনিট বলে দাঁড় করিয়ে দিচ্ছেন ডিবেটে আমন্ত্রিতদের কথা কাটাকাটি। আর গোটা বাংলা দেখেছে একটি অভিনব কায়দা, হচ্ছেটা কি বাংলাকে আওয়াজ করার সাহস শিখিয়েছে ছেলেটা। ছেলেটা দেখিয়ে দিয়েছেন আউটডোর অ্যাসাইনমেন্টে দাঁড়িয়ে থেকেও আরও তিনজন সাংবাদিকের থেকে তাদের স্পষ্টের খবর কীভাবে সংগ্রহ করতে হয়। ছেলেটা দেখিয়ে দিয়েছেন খবরের দুনিয়ায় শাসক দলকে কীভাবে প্রশ্ন করতে হয়। মুখ বুজে থাকা সাধারণ মানুষকে হচ্ছেটা কি বলতে শিখিয়েছেন এই ছেলেটি। নাম সন্তু পান, এতদিন এর নাম আপনাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, এতদিনে এর নামের সাথে এক মিনিটের বহু হ্যাশট্যাগ জড়ো হয়েছে। এটাই মানতেই হচ্ছে সাহস, শক্তি, এনার্জি এবং নিজের দমকে কাজে লাগিয়ে সন্তু পান বাংলাকে দেখাচ্ছেন নতুন এক সাংবাদিকতা। বাংলার মানুষকে সাহস জুগিয়ে বলতে শেখাচ্ছেন এ বাংলায় হচ্ছেটা কি। হ্যাঁ, এক মিনিট, মানতেই হচ্ছে সাংবাদিক সন্তু পান আর পাঁচজন নন, অনেকটাই আলাদা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপর বলো কার বায়োগ্রাফি নিয়ে ভিডিও চাও।